যাদের স্কিন মনে করো যে কালচে হয়ে গিয়েছে, স্কিনের মানে প্রাণ যেটা আমাদের স্কিনে তো একটা প্রাণ থাকে সেটা হারিয়ে গিয়েছে, স্কিন ডালনেস হয়ে গিয়েছে, স্কিনে একটা ব্রাইটনেস দরকার, স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনা দরকার, তো তাদের জন্য কিন্তু এই স্ট্যাটার কিটটা অনেক ভালো কাজ করবে। তো আজ আমরা ইয়োজা নিয়াসাইনের যে স্টার্টার কিটটা আছে এটা নিয়ে কথা বলবো। তো ইয়োজা নিয়াসাইনের স্টার্টার কিটে কিন্তু চারটা প্রোডাক্ট থাকে। তো এই চারটার কাজ কি এগুলো আমি তোমাদের সাথে আজকে বিশ্লেষণ করব এবং এই কিটটা আসলেই কাজ করে কিনা এটা নিয়েও আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ইয়োজা নিয়াসাইনের মেইন উপকরণই হচ্ছে ইউজা ফুড এক্সট্রাক্ট এবং হচ্ছে নায়াসিনামাইড। তোমার ইউজা এক্সট্রাক্ট যেটা সেটা 90% দিয়ে দেওয়া আছে আর 5% আছে কিন্তু নায়াসিনামাইড। এই দুটাই হচ্ছে এটার মূল উপাদান। এছাড়াও এতে আরও অনেক হার্বাল ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনের জন্য 100% সেফ উইদাউট এনি সাইড এফেক্ট। ইউজা হচ্ছে একটা ফল, এটা লাইক কমলা লেবুর মতো একটা ফল, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর যেহেতু এখানে ইউজা এক্সট্রাক্টটা ইউজ করা হয়েছে তো আমরা ধরে নিতেই পারি এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সিও কিন্তু অ্যাভেলেবেল আছে। আরও এইটাতে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নায়াসিনামাইড। ইউজা নিয়াসিন প্রোডাক্ট আছে, এটা সাম বাই মি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর মেড ইন কিন্তু কোরিয়া। যাদের স্কিন মনে করো যে কালচে হয়ে গিয়েছে, স্কিনের মানে প্রাণ যেটা আমাদের স্কিনে তো একটা প্রাণ থাকে সেটা হারিয়ে গিয়েছে, স্কিন ডালনেস হয়ে গিয়েছে, স্কিনে একটা ব্রাইটনেস দরকার, স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনা দরকার, তো তাদের জন্য কিন্তু এই স্ট্যাটার কিটটা অনেক ভালো কাজ করবে। এটা যা করবে এটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে তুলবে, এটা আমাদের স্কিনকে সফট আর স্মুথ করবে, এটা আমাদের স্কিনকে ন্যাচারালি উজ্জ্বল করবে। পরে গেলে স্কিনটা দেখবে যে সানটান হয়ে যায়, লালচে হয়ে যায়, তো এই সব কিন্তু এই প্রোডাক্টে ইউজ করলে তোমাদের স্কিনটা ধীরে ধীরে রিডিউস হতে শুরু করবে। এটা ইউজ করার মানে ভালো সময় হচ্ছে রাতের বেলা ইউজ করা, কারণ রাতের বেলার স্কিন কেয়ারটা কিন্তু স্কিনের জন্য বেশি ভালো হয়ে থাকে, কারণ রাতে আমাদের স্কিনটা একটা সময় পায় স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য। তো এটা কিভাবে ইউজ করতে হয় এখন সেটা নিয়ে কথা বলছি। তো এটা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোনার, টোনারটাকে ইউজ করতে হবে। টোনারটা ফেসে জাস্ট কয়েক ড্রপ দিয়ে তারপর হচ্ছে এটা ফেসে সুন্দরভাবে অ্যাবজর্ব করে বসিয়ে দিতে হবে। খুব জোরে জোরে করার দরকার নেই, জাস্ট আস্তে আস্তে করে এভাবে করে আস্তে আস্তে করে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর 3-4 মিনিট পর সিরাম যেটা আছে সেটা ইউজ করতে হবে। তারপর সিরামটা আমরা 2 গালে 2 ফোঁটা দিয়ে আস্তে আস্তে ড্যাব 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 করে সিরামটা আমাদের ফুল ফেসে বসিয়ে নেব। তো সিরামটা যেটা কাজ করবে এখানেও কিন্তু সিরামটা মেইন কাজ করে থাকে। তো সিরামটা যেটা করবে সিরামটা হচ্ছে আমাদের স্কিনের যে ডার্ক স্পট আছে, তারপর ব্রাউনের দাগ ছোপ আছে, হালকা দাগ ছোপ আছে, সেগুলো কিন্তু সিরামটা রিডিউস করতে হেল্প করে থাকবে। স্লিপিং মাস্ক, তো এটাও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেনিং এর জন্য হেল্প করে থাকবে। এটা একটু পাতলাটে টাইপের মাস্ক বলতে যে আমরা সাধারণত বুঝি যে একটু থিক টাইপের, বাট কোরিয়ানরা যেটা করে ওরা মাস্ক বলতে এরকম পাতলা টাইপের জেলগুলোকেই বলে থাকে মাস্ক। তো এটা ইউজ করে তোমরা হচ্ছে ঘুমিয়ে যাবে। আর অবশ্যই প্রতিটা প্রোডাক্ট ইউজ করার পরে 4-5 মিনিট গ্যাপ দিয়ে দেন কিন্তু প্রতিটা প্রোডাক্ট ইউজ করতে হবে। আর এই স্টার্টার কিটটা ইউজ করলে কিন্তু অবশ্যই তোমরা যখন বাহিরে যাবে সানস্ক্রিন ইউজ করে নেবে, এতে করে তোমাদের স্কিনটা ভালো থাকবে যেহেতু মনে করো যে এখানে ভিটামিন সি আছে। তো এই তো ছিল প্রোডাক্টগুলো তোমরা কিভাবে ইউজ করবে। তো প্রোডাক্টগুলো ইউজ করার পর তো অনেকেই এটা বলে যে 7 দিন ইউজ করলাম, 10 দিন ইউজ করলাম, কেন কোনো রেজাল্ট পাচ্ছি না। যে কোনো প্রোডাক্ট, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে কোনো প্রোডাক্ট তোমাদেরকে মিনিমাম 1 মাস সময় দিতে হবে, আর এটা কিন্তু 30 ডেজ চ্যালেঞ্জ, ঠিক আছে। তো মিনিমাম তোমার স্কিনে কিন্তু 1 মাস সময় দিতে হবে, প্রোডাক্টটাকে 1 মাস সময় দিতে হবে। এটা আমাদের স্কিনে গিয়ে আমাদের স্কিনের ধরন বুঝে ধীরে ধীরে কিন্তু কাজ করতে শুরু করবে। আর যেহেতু এটা পুরোপুরি একটা হার্বাল ইনগ্রিডিয়েন্টে তৈরি করা হয়েছে তো এটা কাজ করতে কিন্তু সময় লাগবে। যে আমরা ইউজ করলাম আর 2 দিনের মধ্যে একদম স্কিন চেঞ্জ হয়ে গেলো এমন কিন্তু না। এটা আমাদের স্কিনে মনে করো যে অ্যাডজাস্ট হতে 7-8 দিন বা 10 দিন লেগে যাবে, এরপর কিন্তু এ তার কাজ করতে শুরু করবে। মিনিমাম মনে করো 20 দিন গেলেই একটা শেড তোমরা লক্ষ্য করতে পারবে, স্কিনের একটা চেঞ্জ লক্ষ্য করতে পারে। আর 1 মাস যখন যাবে দেখবে যে তোমাদের স্কিনটা আগে থেকে অনেকটাই ব্রাইটনেস হয়ে গেছে এবং স্কিনটা সফট স্মুথ আর গ্লোয়িং হয়ে গেছে।
তো যাদের মনে করো স্কিন একদম ডালনেস হয়ে গিয়েছে, স্কিন একটা রিপেয়ার প্রয়োজন, স্কিন একটা ব্রাইটনেস প্রয়োজন, স্কিন একটা গ্লো প্রয়োজন, তো তাদেরকে বলবো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আর হ্যাঁ, 100 এর মধ্যে দেখা গিয়েছে যে 99% মানুষের এটা স্যুট করেছে এবং কাজ করেছে। খুবই রেয়ার, একদমই রেয়ার কেস, মানে হাতে কোনো দুই একজনের তো হতে পারে যাদের হয়তো কাজ করেনি, বাট হয়তো তাদের স্কিনের অন্য কোনো প্রবলেম থাকতে পারে সেই জন্য হয়তো কাজ করেনি, বাট এটা দেখা গিয়েছে যে 99% মানুষের কিন্তু কাজ করেছে। তো এই তো এই ছিল আমার আজকের রিভিউ ইউজা নায়াসিন নিয়ে। তো আশা করছি এই স্টার্টার কিটটা নিয়ে যাদের কনফিউশন ছিল যে এটা কেমন হবে, তো তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আশা করছি আমার আজকের রিভিউটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে নেক্সট ফ্রম ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। Forgot about all